আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম রূপান্তরিত নারী খেলোয়াড় হিসেবে অভিষেক হতে যাচ্ছে কানাডার ড্যানিয়েল ম্যাকগাহির। 2020 সালের আগ পর্যন্ত জন্মভূমি অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি ক্লাবের পুরুষ দলে খেলতেন তিনি। 2024 টি টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে আগামী 4 সেপ্টেম্বর কানাডা খেলবে ব্রাজিলের বিপক্ষে। এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হবেন 29 বছর বয়সী ম্যাকগাহি। বাছাইয়ে অন্য দুই দল যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা। আঞ্চলিক বাছাইয়ের বিজয়ী দল খেলবে বৈশ্বিক বাছাইয়ে, যেখান থেকে দুটি দল চূড়ান্ত পর্বে যাবে। আগামী বছরের সেপ্টেম্বর অক্টোবরে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশে। এর আগে গত অক্টোবরে ব্রাজিলের সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে 4টি ম্যাচও খেলেন ম্যাকগাহি, তবে সেগুলো আইসিসির স্বীকৃতি পায়নি।